হ্যালো ফ্রেন্ডস, সাতবাগানের নতুন একটা ভিডিও আপনাদেরকে আবার স্বাগত। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24, আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু গোলক। তো ফ্রেন্ডস, সাতবাগানের আপডেট ভিডিও অনেকদিন পর নিয়ে আসলাম। হ্যাঁ, তো আজকে আমি দেখাবো যে আমার বাগানের গাছগুলো কীরকম আছে, কোন কোন গাছগুলো মারা গেল আর কোন কোন গাছগুলোতে কীরকম ফল এসছে, ডিটেলস দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, আর ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলবেন না। তো ক্যামেরাম্যান, আপনি প্রথমে ড্রাগনটা দেখান। এর আগে তো ড্রাগন অনেকগুলো খাওয়া হয়েছে, তারপরে নিচের পাকা ড্রাগনটা একটু দেখান। প্রথমে ড্রাগনটা দেখাচ্ছি। আর ফ্রেন্ডস, কথা বলতে বলতে আপনাদের যেটা আজকের ভিডিওতে মেন বলার ছিল, সেটা হচ্ছে যে কিছু কিছু ফল কিন্তু সাতবাগানে খুব ভালোভাবে হয়, আর কিছু কিছু গাছে কিন্তু একদম মানে একটু উল্টোপাল্টা হলেই কিন্তু সেই গাছগুলো করা যায় না। এর আগে আপনারা সবাই জানেন এই গাছটি, আম গাছটি, এটা হচ্ছে রেড পালমার। তো এটা কিন্তু রোগ লেগেছিলো, এই যে দেখতে পাচ্ছেন এখন আবার ব্রাঞ্চ বেরোচ্ছে, তো সেই পিক আপ নেই। তা তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে এই যে আমরা মাটিটা তৈরি করি বা বালতি বা টোপে যেটাই করি না কেন, এই ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক না হলে, মানে আমি দেখেছি জল যদি কম হয় তার থেকে বেশি খারাপ, জল যদি আপনার এটা বেঁধে থাকে, যদি নরম থাকে দু চার দিন, জল বেঁধে আছে, জল নিচে দিয়ে ড্রেনেজ পৌঁছচ্ছে না, কিন্তু আপনি খেয়াল না করলেই কিন্তু গাছ মারা যাবে। আমি আরও ঘুরে ঘুরে দেখাবো। তো তারপরে প্রথমে এই যে দেখায়, এটা হচ্ছে ডেকোপন। এই যে তো ডেকোপনে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ভিডিও করার মেন উদ্দেশ্যই এই যে ডেকোপন রয়েছে, আর প্রচুর পরিমাণে কিন্তু আবার ফুল এসছে দেখুন। তো এখন তো কন্টিনিউ বর্ষাকাল, বর্ষা লেগে আছে, আজকে হচ্ছে 15 না 16 তারিখ, তো জুলাইয়ে, তো আপনারা সবাই জানেন বর্ষা লেগে রয়েছে, সেটাতে ফুল আসেনি। এটা একটু দেখান, এদিকে ক্যামেরা নিয়ে আসুন। এই যে গতবার ফল ছিল, এটার ভিডিও দেওয়া আছে, এবার দেখেন ফল রয়েছে, ফল অলরেডি পেকেও গেছে, আর কি পরিমাণে ফুল এসছে আবার দেখুন। তো ট্রিটমেন্ট তো করাই হয় না জানেন, সবসময় মাঠে থাকি। এই যে এদিকে পোকাটাও একটু দেখিয়ে দাও, এই যে এটা কিন্তু খুবই একটা খতরা পোকা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এই যে এগুলো আমাদের খেয়াল করা হয় না। হ্যাঁ, তেল ফেল তো দেওয়াই হয় না। তো এই গাছটিতে পোকা রয়েছে, তার সঙ্গে দেখুন ফল রয়েছে কতগুলো। তাই আমি বলবো ফ্রেন্ডস, আপনারা ছাদে যখনই একটু দূর থেকে নাও, ভালো করে দেখাও, যখনই গাছ করবেন তো তার মধ্যে সব থেকে মানে একদম মানে কম পরিশ্রমে যদি করতে চান, তাহলে কিন্তু এরকম ভিয়েতনাম 12 মাসি মালটা, এটা কিন্তু রাখবেন, কারণ এটাই লাগানোর পর থেকেই শুরু হয় ফল দেওয়া। তো তারপরে ক্যামেরাম্যান একটু নিয়ে আসুন, এদিকে দেখা, এটা আমার নিজের হাতে কলম করা, আমার নিজের বাগানেরই, বাড়ি ওয়ানের। এই যে দেখুন দুটো ফল রয়েছে, প্রচুর ফল ছিল সেগুলো পড়ে গেছে, এবং কী পরিমাণে মুকুল এসছে একটু দেখা। এই যে আবার নতুন ফুল এসছে দেখুন বন্ধুরা, এটা কিন্তু বাড়ি ওয়ান, কিন্তু ফুল এসছে কেন জানি না, হয়তো 12 মাসই থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, তারপরে নিয়ে আসো, এই যে এটাতেও প্রচুর ফল রয়েছে, এটাও আপনারা করতে পারেন, বিকাশদার ইন্ডিয়ান সিকি। এই যে একটা দুটো, এদিকে একটা তিনটে, এই যে একটা চারটে, গাছটা একটু হলুদ হলুদ ভাব, কিন্তু তাহলেও কোনো বলবো যে এর কোনো রোগ নেই, এ অবধি কিন্তু কোনো কিছু হয়নি, ফলও প্রচুর থাকে। কুল গাছ তো দেখতেই পাচ্ছেন, আর ওদিকে দেখুন আঙুর ফলের কী অবস্থা, একটা গাছে ওদিকে পুরো ব্লক করে নিয়েছে মন্দিরের ছাদ, এদিকে দেখুন চলে গিয়েছিল ওই রানাঘাট অবধি। তো আমি তো কেটে কেটে শেষ করে দিচ্ছি, তাও বাড়ছে। আর এই যে বিকাশ দাসের পেয়ারাটা, এটার প্রবলেম হয়েছিল জলের মানে চারি সাইডের এই যে যে ইয়েটা ছিল, এর চারি সাইড দিয়ে জলটা বেরিয়ে যেত, যার ফলে মাটিটা শুকনো থাকতো, তার ফলে একটু গাছে রোগ হয়েছিল, পোকায় একটা অ্যাটাক করেছিল, তারপরে আমি এখান থেকে কেটে দিয়েছি। এখন দেখুন কী পরিমাণে ফুল এসছে এই যে নিচেই, আবার দেখুন সেই হচ্ছে পরিস্থিতি। এই যে এইটা দেখা, এই গাছটা দেখো ফ্রেন্ডস, এই যে এই গাছটায় আমি কদিন খেয়াল করিনি, সাথে দেখতে পাচ্ছি মাটি শুকনো না, মাটি ভেজা, জল বেঁধে রয়েছে, তারপরেই কিন্তু এই যে একদিনে পুরো গাছ শেষ হয়ে গেছিলো। তো আমি শিকড়ের আবার মাটি ফাটি চেঞ্জ করে শিকড়ের কিছু ফাঙ্গিসাইড ফাইড দিয়ে আমি বসিয়েছি, তো মনে হচ্ছে হবে। এই যে দেখুন নতুন আবার ইয়েগুলো বেরোচ্ছে, তো এই হচ্ছে পরিস্থিতি।
আর একটা গাছে রোগ লেগেছিল, এই যে এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, এটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা ওই একই কেস। চারি সাইডে এই যে বস্তাগুলো চারি সাইডে দিয়া, এটা নিচু ছিল, যার ফলে ওপরে জল দিচ্ছিলাম, জলটা পাই দিয়ে গড়িয়ে বেড়ে যাচ্ছিল, যার ফলে কী হচ্ছিলো ভিতরের মাটি শুকনোই থাকছিল। এই যে এবার দেখুন, এই যে এখানে শিকড় দেখাও, এই দেখো, এই দেখুন বন্ধুরা, নতুন শিকড় কিন্তু গজাতে শুরু করেছে কাটার পরে, এখান থেকে শিকড় কিন্তু কাট। তো ফ্রেন্ডস, মোটামুটি এই ছিল আজকে আমার সাত বাগানের আপডেট ভিডিও। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।